নতুন শিক্ষাবর্ষ শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি। নতুন বছরে সম্পূর্ণ নতুন বই পাবে চারটি শ্রেণীর শিক্ষার্থীরা। প্রাথমিক স্তরে তৃতীয় শ্রেণী ও চতুর্থ শ্রেণী এবং মাধ্যমিক স্তরে অষ্টম ও নবম শ্রেণীর জন্য থাকছে নতুন বই। প্রথম, দ্বিতীয় ও ষষ্ঠ সপ্তম শ্রেণীতে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন করা হয়েছে। আগামী শিক্ষাবর্ষ থেকে তৃতীয়, চতুর্থ, অষ্টম ও নবম শ্রেণীতে এর বাস্তবায়ন শুরু হবে। নতুন শিক্ষাক্রমে মাধ্যমিক পর্যায়ে বিষয় সংখ্যা কম হওয়ায় চলতি বছরের চেয়ে আগামী শিক্ষাবর্ষে মোট পাঠ্যবইয়ের সংখ্যা কমেছে। নতুন শিক্ষাক্রমে অষ্টম ও নবম শ্রেণীতেও ১০টি বিষয় থাকছে বলে জানান এই শিক্ষা কর্মকর্তা। ২০২৩ থেকে ষষ্ঠ সপ্তম শ্রেণী নতুন কারিকুলামে পাঠদান এবং নতুন কারিকুলাম বাস্তবায়ন হচ্ছে। আগামী বছর অষ্টম এবং নবম শ্রেণী বাস্তবায়ন হবে। পর্যায়ক্রমে দ্বাদশ পর্যন্ত এই কারিকুলাম বাস্তবায়ন হবে এবং প্রতিটি ক্লাসে ১০টি সাবজেক্টে মূল্যায়ন হবে। অর্ধবার্ষিক মূল্যায়ন, সামষ্টিক মূল্যায়ন, বার্ষিক সামষ্টিক মূল্যায়ন হবে। গতানুগতিক শিক্ষাধারা থেকে বের হয়ে আসা ও অংশগ্রহণমূলক শিক্ষা বাস্তব প্রয়োগের মাধ্যমে শেখার জন্য নতুন শিক্ষাক্রম অনেক যুগোপযোগী একটা রূপরেখা। ২০২৫ সালে পঞ্চম ও দশম শ্রেণীতে বাস্তবায়নের মধ্য দিয়ে বিদ্যালয় পর্যায়ের সব শিক্ষার্থীকে নতুন শিক্ষাক্রমের আওতায় আনা হবে। আর ২০২৬ সালে উচ্চ মাধ্যমিকের একাদশ শ্রেণীতে এবং ২০২৭ সালে দ্বাদশ শ্রেণীতে চালু হবে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন কার্যক্রম। মেহরুন মিতি ফেরদৌস, এবিটিভি।